পেয়েছেন, আল্লাহ তাআলা আমাকে কিতাব দিবেন, ওয়া জাআলানী নাবিয়্যা, আমাকে নবী বানাবেন, এবং এই ছোট অবস্থায় যখন আমি সাবালক হয়ে যাব তখন আমার জন্য আল্লাহর অর্ডার, ওয়া আউসানী বিসসালাত, নামাজের অর্ডার করেছেন, ওয়া যাকাত, যাকাতের অর্ডার করেছেন, কতদিন, মা দুমতু হাইয়া, যতদিন আমি বেঁচে থাকি। সম্মানিত হাজিরিন, হযরত ইসমাইল আলাইহিস সালামের জামানা যদি আমরা দেখি, আল্লাহ তাআলা বলেন ওয়াজকুর ফিল কিতাবি ইসমাঈল ইন্নাহু কানা সাদিকাল ওয়াদি ওয়া কানা রাসূলান নাবিয়্যা ওয়া কানা ইয়ামুরু আহলাহু বিস সালাতি ওয়াজ যাকাতি ওয়া কানা ইনদা রাব্বিহি মারদিয়্যা। হযরত ইসমাঈল আলাইহিস সালাম আল্লাহর কাছে সাদিকাল ওয়াদ, ওয়াদা পূরণকারী একজন রাসূল, তিনি তার পরিবারকে নামাজের অর্ডার করছেন, যাকাতের অর্ডার করছেন। এভাবে যুগে যুগে প্রত্যেকটা জামানায় যাকাতের ফরজিয়ত এটা বিদ্যমান ছিল। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, বুনিয়াল ইসলাম আলা খামসিন, শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাআ যাকাত ওয়াল হজ ওয়া সাওমি রমাদান। এই হাদিসের ভিতরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন, ইসলামকে পাঁচটি ভিত্তির উপর প্রতিষ্ঠিত করা হয়েছে। যদিও আমাদের দেশে আপনারা প্রাইমারি যারা পড়েছেন, এই প্রাইমারি বইতে আপনারা পড়েছেন ইসলামের ভিত্তি পাঁচটি, ইসলামের ভিত্তি পাঁচটি, কথাটা সঠিক নয়, কথাটা সঠিক নয়। ইসলামকে পাঁচটি ভিত্তির উপর প্রতিষ্ঠিত করা হয়েছে, দুইটার মধ্যে পার্থক্য আছে। ইসলাম পাঁচটি ভিত্তির উপর প্রতিষ্ঠিত মানে আরও আছে, আর ইসলামের ভিত্তি পাঁচটি মানে আর নাই, এ কথা। এবং ইসলামের ভিত্তি পাঁচটি বলে তারা বলেছে কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত। যাকাতকে পাঁচ নম্বরে নিয়ে গিয়েছে গুরুত্ব কমিয়ে দেওয়ার জন্য। আর আল্লাহ রাসূল বলছেন বুনিয়াল ইসলাম ওয়ালা খামসিন, শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, প্রথম তো ঈমান, দ্বিতীয় হচ্ছে ওয়া ইকামিস সালাহ, নামাজ প্রতিষ্ঠা, ওয়া ইতাই যাকাত, যাকাত আদায়, ওয়াল হজ, হজ করা, আর ওয়া সাওমি রমাদান, পাঁচ নম্বর হচ্ছে রমজান মাসে রোজা রাখা। যেহেতু কোরআনে কারিমে 32 জায়গায় এই যাকাতকে নামাজের সাথে লাগিয়ে দেওয়া হয়েছে, অনুরূপভাবে রাসূল পাক এই হাদিসের মধ্যে নামাজের পর পর যাকাতের কথা এনেছেন। আমাদের দেশে দুই চালা চার চালা গড়, বিল্ডিং বাদ দিলে অন্যান্য গড় যেগুলো আছে এগুলো দুই চালা অথবা চার চালা গড় আছে। আরব দেশে এরকম কোনো গড় ছিল না, কি ছিল, তাঁবু ছিল। তাঁবু, একটা তাঁবু যদি গাঁড়তে হয় পাঁচটা কুটি লাগে, পাঁচটা। এক নম্বর মাঝখানে যেটা গেড়ে দেয় সেটা উঁচু থাকে, আর চার কোনায় সাতটি কুটি থাকে। রাসূল পাক এই তাঁবুর মাধ্যমে ইসলামকে বুঝালেন যে প্রথম নম্বর যেটা মাঝখানে থাকবে এটার নাম ঈমান, এটা কলবে মাঝখানে থাকবে এটার নাম ঈমান। দ্বিতীয় হচ্ছে যে দ্বিতীয় কুটিটা নামাজ, তিন নম্বর কুটি যাকাত, চৌদ্দ কুটি হজ, পঞ্চম কুটি নামাজ রোজা। এই কুটিগুলো যদি ঠিক থাকে মাঝখানের কুটিটা ঠিক থাকে, যদি কুটি সুতোর পাশে কুটি যদি নড়বড় হয়ে যায়, যদি না থাকে আস্তে আস্তে ঈমানও কী হয়ে যায়, দুর্বল হয়ে যায়। দুর্বল হতে হতে এক সময় দেখবেন ইহুদিরা এসে যদি বলে আজকে বা আগামীকাল বা পরশু দিন অথবা দশ দিন পরে কিয়ামত হয়ে যাবে, এই মুসলিমরা সেটাকে গ্রহণ করে নেয়, কারণ তাদের ঈমান দুর্বল হয়ে গেছে। দেখছেন না গত জুমাতে কি হইল, গত জুমার আগে বহু মানুষ যে যে কি বলে ব্যবসা প্রতিষ্ঠান ছেড়ে বাড়িতে চলে আসছে, ভাই কি হয়েছে, কই যে আগামীকাল না কিয়ামত হয়ে যাবে, এই জন্য বাড়িতে একসাথে যাতে সবাই মরতে পারি। ঈমান কোথায় গেছে, ঈমান কোথায় গেছে? অথচ এই কিয়ামত সম্পর্কে রাসূল আসলামকে জিব্রাইল আসলাম জিজ্ঞেস করছেন দশম হিজরিতে, একটা হাদিসে জিব্রাইল আছে, হাদিসের কিতাবে, এর শেষে আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করছেন জিব্রাইল ইসলাম আখবিরনি আনিস সাআ, হে রাসূল আপনি আমাকে কিয়ামত সম্পর্কে একটু সংবাদ দিন। আল্লাহ রাসূল বলছেন মাল মাসউল বিআলামা মিনাস সাইল, আমি জানি না সে কথা বলেন নাই, আমি কিয়ামত সম্পর্কন হবে সেটা আমি জানি না সেটা বলেন নাই। কি বলেছেন, যিনি জিজ্ঞাসাকারী সে
জিজ্ঞাসিত ব্যক্তি জিজ্ঞাসাকারীর চেয়ে বেশি জানেন না। এখানে আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করা হচ্ছে, জিজ্ঞাসাকারী জিবরিল আলাইহিস সালাম। জিবরিল আলাইহিস সালাম যেমন জানেন না, আল্লাহর রাসূলও কিয়ামত কখন হবে নির্দিষ্ট টাইম কোনটা সেটা আল্লাহর রাসূলও জানেন না। এই কথা বলার কারণ কি? কিয়ামত পর্যন্ত যে কিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করবে সেও জানবে না, যাকে জিজ্ঞাসা করা হবে সেও জানবে না। এই জন্য আল্লাহ রাসূল লম্বা করে উত্তর দিলেন। এই কিয়ামতের সঠিক তারিখটা কার কাছে আছে? ইন্নাল্লাহ ইনদাহু ইলমুস সাআ, একমাত্র আল্লাহর কাছেই আছে এই কিয়ামতের সঠিক জ্ঞান, আল্লাহর কাছেই আছে। সুতরাং এই নামাজ যখন পড়ে না, যাকাত যখন দেয় না, রোজা যখন রাখে না, হজ যখন করে না, তখন তারপরও মানুষ বলে আমরা নামাজ না পড়লেও আমাদের ঈমান ঠিক আছে, এরকম কিছু আছে না? নামাজ না পড়লেও নাকি কি ঠিক থাকে? ঈমান হ্যাঁ ঠিক থাকে, তো কিয়ামতে বা কিয়ামতের বাতাসে একটু নাড়া দিলে ওই ঈমান কি বলে ঠাস করে পড়ে যায়, এটার নাম হচ্ছে ঈমান। এই জন্য ঈমান যাতে শক্ত থাকে এই কুটিগুলো শক্ত করা লাগবে। ঈমানটা হচ্ছে কীরকম, আপনার থার্মোমিটার দেখছেন, থার্মোমিটারের ভিতরে যে পারত আছে, পারত ভিতরে একটা জিনিস যে দৌড়ে, জ্বর উঠলে একটু বেড়ে যায়, জ্বর কমলে এটা বানাবার একটু ঝাঁকড়া দিলে এটা কমে যায়, ঈমানটা হচ্ছে সেরকম। একজন মানুষ যখন আমল করে তার ঈমানটা বেড়ে যায়, বাড়তে থাকে বাড়তে থাকে বাড়তে থাকে। ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম যাদাতহুম ঈমানা ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। যে ভালো আমল করলে, কোরআন তেলাওয়াত করলে, কোরআনে আলোচনা শুনলে মানুষের ঈমান বৃদ্ধি পেয়ে যায়। সুবহানাল্লাহ বিহামদিহি। এজন্য ঈমান ঠিক রাখতে হলে অন্যান্য আমল যেগুলো আছে সেগুলো কি লাগবে? ঠিক রাখা লাগবে। সম্মানিত হাজিরিন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার জামানায় আল্লাহ রাসূল যখন ইন্তেকাল করলেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা খেলাফতের মসনদে আসীন হলেন, তখন সুযোগ বুঝে কিছু ঈমানদার ব্যক্তি এখন যাকাত না দেওয়ার জন্য ঘোষণা দিয়েছে আমরা যাকাত দেব না। তখন হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোষণা করলেন, লাউ মানাউডি আনাকান ইউয়াদ্দুনাহু ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে ব্যক্তি আল্লাহর রাসূলের জামানায় একটা ছোট সাগি যাকাত দিত, অথবা লাউ মানাউনি ইফালান, যে ব্যক্তি আল্লাহর রাসূলের জামানায় উট মেষ ছাগল যাকাত দেওয়ার সময় গলায় যে একটা রশি ছিল, এই রশিটাও আজকে যে দিতে অস্বীকার করবে, লাকাতালতুহুম, আমি তাদের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা করে দিলাম। কেন কেন? আমি আলোচনা শুরুতেই বলেছিলাম, নামাজ যেভাবে ফরজ, যাকাত অনুরূপভাবে ফরজ, এখানে বিচার উনিশ করার সুযোগ নেই। এই জন্য হযরত আবু বকর বলেন, ওমর রাদিয়াল্লাহু আনহু আসছেন, খলিফাতুল মুসলিমিন, আপনি কিভাবে যুদ্ধ করবেন? যে মানুষগুলো ঈমানের স্বীকৃতি দেয় তাদের বিরুদ্ধে আপনি কিভাবে যুদ্ধ করবেন? তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু উত্তর দিয়েছিলেন, মান ফাররাকা বাইনাস সালাতি ওয়াজ যাকাত, যে ব্যক্তি নামাজ এবং যাকাতের মাঝখানে ফাটল সৃষ্টি করে, পার্থক্য সৃষ্টি করে, আমি তাদের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দিলাম। এজন্য এই কোরআনের আয়াত এবং হাদিস শরীফ, এরপরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই যাকাতের ব্যাপারে দৃঢ় সিদ্ধান্তর মাধ্যমে আমরা বুঝতে পারি যে এই যাকাত না দেওয়ার কোনো সুযোগ নাই। সম্মানিত হাজিরিন, এখন যারা দেয় না তাদের পরিণতি কী হবে? যাকাত যারা দেয় না, আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা যাহাবা ওয়াল ফিদদাতা ওয়ালা ইউনফিকুনাহা ফী সাবীলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। হে রাসূল, যারা যাকাত দেয় না, স্বর্ণ রূপা সিন্দুক ভরে রেখে দেয়, টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স করে রেখে দেয়, তাদের জন্য আপনি সুসংবাদ দিন। কিসের সুসংবাদ? শাস্তির সুসংবাদ দিন।
কিসের শাস্তি? সুসংবাদ কেমনে হয় আবার? ছোট বাচ্চা যখন বেশি দুষ্টামি করে, মা বলছে আজকে বিকেলবেলা তোর বাবা আসুক, আসলে তোকে এমন কি পিঠা খাওয়াবো তখন তুই মজা বুঝতে পারবি। এটার মানে হচ্ছে শাস্তির তীব্রতা। আল্লাহ তাআলা ওখানে বলছেন যারা যাকাত দেয় না, স্বর্ণ রূপা টাকা পয়সা এগুলো ব্যাংক ব্যালেন্স করে রেখে দেয়, তাদেরকে আপনি এই কঠিন শাস্তির সুসংবাদ দিন। মানে শাস্তিটা অত্যন্ত মারাত্মক হবে। শাস্তি কীরকম হবে সেটাও আল্লাহ বলে দিলেন, ইয়াউমা ইউহমা ফি নারি জাহান্নামা ফাতুকুয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাসতুম লিআনফুসিকুম ফাদুকু মা কুনতুম তাকনিসুন। যে ব্যক্তি যাকাত দেয় না, আল্লাহ তাআলা বলছেন এই যাকাতের মালগুলোকে কিয়ামতের মাঠে আগুনে পুড়ানো হবে। আগুনে পুড়িয়ে প্রথমে তার চেহারায় দাগ দেওয়া হবে। কেন প্রথমে চেহারায়? কেন? কারণ একজন ফকির যখন আসে, ওই ফকিরকে দেখে এবং মাদ্রাসার উস্তাদগণ যখন কি বলে রশিদ বই নিয়ে যখন আপনাদের কাছে আসে, তখন যারা যাকাত খরচ হয়েছে এরকম কিছু মানুষ আছে, বুড়ো কুসকে তারপরে কফালগুলো বাস পড়ে যায়, চেহারা কালো হয়ে যায়, এই জন্য আল্লাহ তাআলা এই মালগুলো দিয়ে চেহারায় আগে দাগ দিবেন। ফকির তো নাছুট বান্দা, তখন সে ব্যক্তি কি করে? না দেওয়ার জন্য এদিকে পাশ ফিরে যায়, এই পাশ ফিরার কারণে আল্লাহ তাআলা এদিকে দাগ দিবেন। ফকির তো নাছোড় বান্দা, দিতেই হবে, তখন সে ব্যক্তি ফিট ঘুরিয়ে ফিটটা ফকিরের দিকে দিয়ে দেয়। এই জন্য আল্লাহ বলছেন এই মালগুলোকে ফুড়িয়ে তার পিঠের মধ্যে দাগ দেওয়া হবে। রসুলের পাশাপাশি হাদিসে বলছেন কতদিন দাগ দেওয়া হবে, কতদিন এই দাগ দিতে থাকবেন আল্লাহ তাআলা? যারা যাকাতের সম্পদ থেকে যাকাত আদায় করে না, আল্লাহ রাসূল বলছেন সুফিহাত লাহু সাফাইহু, এই মালগুলোকে আগুনের পাতে তৈরি করা হবে, আগুনের পাত তৈরি করা হবে, সেগুলো দিয়ে দাগ দেওয়া হবে। কতদিন? আল্লাহ রাসূল বলছেন যতদিন এই কিয়ামতের মাঠে বিচার ফয়সালা শেষ হয়নি। কিয়ামতের মাঠে বিচার ফয়সালা কতদিন চলবে? একটা আয়াতে আছে আল্লাহ তাআলা বলছেন কানা মিকদারু খামসিন আলফা সানা, 50,000 বছরের একটা দিন। এই 50,000 বছরের একটা দিন, আজকে যে এখানে বসেছি, এসি চলতেছে, ফ্যান চলতেছে, কত আরাম, কোনো টেনশন নেই, কোনো পরেশানি নেই, কিন্তু ওই দিনটা কেমন হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমা ইউহশারুন নাসু ইয়াউমাল কিয়ামাতি হুফাতান উরাতান গুরলা, মানুষকে সেদিন এই কিয়ামতের মাঠে কি হিসেবে তোলা হবে? পায়ে স্যান্ডেল নেই, শরীরের মধ্যে কোনো কাপড় নাই, এমন কি খতনাবিহীন তোলা হবে। কিছু মনে করবেন না, আজকে যে ব্যক্তির খতনা করা হয়েছে, খতনা করে একটা চামড়া যে কেটে ফেলে দিয়েছেন ডাক্তার, ওই চামড়া কার চামড়া কোথায় ফেলেছে কেউ খুঁজে পাবে না। আল্লাহ রাব্বুল আলামিন সেদিন এটা সহ কিয়ামতের মাঠে তুলবেন। আল্লাহু আকবার। শুধু তাই না, অন্য হাদিসে আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ রাসূল বলছেন ইয়াউমা ইউহশারুন নাস ইয়াউমাল কিয়ামাতি কাকুরসাতিন নাকিয়্যি, একটা রুটি যেভাবে যদি রুটি মেলা হয়, এই রুটি যেভাবে একেবারে প্লেন থাকে, কিয়ামতের মাঠটা একেবারে প্লেন হবে। লাইসা ফিহা আলামুল লি আহাদিন, কারো বসার জন্য কোনো কি থাকবে না, চেয়ার থাকবে না, কোনো গাছপালা থাকবে না, কোনো পাহাড় থাকবে না, এই প্লেন, এই জায়গায় 50,000 বছর একটা দিন কিয়ামতের মাঠ হবে। যারা এই যাকাত দেবে না তাদেরকে এই আগুনের অঙ্গার থেকে কি দেওয়া হবে? শাস্তি দেওয়া হবে এই বিচার ফয়সালা শেষ হওয়া পর্যন্ত। আরেকটা আয়াত আছে ওয়া ইন্না ইয়াওমান কাআলফি সানাতি মিম্মা তাউদ্দুন, কিয়ামতের মাঠ 1,000 বছরের সমান হবে। রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে আছে বাইনা যুহরি ওয়াল আসর, কিয়ামতের মাঠ জোহর এবং আসরের মাঝখানে যে সময় সেতুটুক হবে, এটা মুমিনদের জন্য, আর 1,000 বছর ওই 50,000 বছর কাফেরদের জন্য।
মুশরিকিনদের জন্য, মুনাফিকিনদের জন্য। এখন ভয় হয় আমি মুমিন গড়ে জন্মগ্রহণ করেছি ঠিক আছে, মুনাফিক হয়ে যাচ্ছি কিনা। ওই যে একটু আগে বললাম মিথ্যাকে ধারণ করে সুদের ঘুষের সাথে লিপ্ত হয়ে হারামকে হালাল বানিয়ে কাফের হয়ে যাচ্ছি কিনা। সম্মানিত হাজরিন, এই জন্য এই কেয়ামতের মাঠে ভয়াবহ এই আজাব থেকে যাতে বাঁচতে পারি, যাদের জাকাত ফরজ হয়েছে জাকাতগুলো ঠিক মতো আদায় করে দিতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান আতাহুল্লাহু মালান ফালাম ইউদ্দি যাকাতাহু, যে ব্যক্তিকে আল্লাহ তাআলা মাল দিলেন কিন্তু জাকাত আদায় করেনি, জাকাত আদায় করেনি, মুসসিলালাহু মালুহু ইয়াওমাল কিয়ামাতি সুজাআন আকরা, আল্লাহ রাসূল ইরশাদ করেন বুখারী শরীফের এই হাদিসে, তার সমস্ত ধনসম্পদ যেগুলো তার সন্তানদের জন্য রেখে গিয়েছিল, যেগুলো তার পরিবার পরিজনের জন্য রেখে গিয়েছিল জাকাত না দিয়ে, অথচ আল্লাহ যদি বলতেন হে বান্দা 100 টাকায় তোমাকে 97.5 টাকা জাকাত দিতে হবে, তারপরও দেওয়া দরকার ছিল, দরকার হতো দিয়ে দিতে হতো, আল্লাহ তাআলা বলেন নাই, আল্লাহ শুধু বলছেন এতটুকু আর এই টাকা দাও, তাও কর্জমুক্ত, পরিবার পরিজনের কি বলে থেকে যদি খরচের থেকে যদি বেশি হয় কর্জমুক্ত হয় তাহলে জাকাত দিতে হবে, তাও 100 টাকায় 2.5 টাকা, এতটুক জাকাত যারা দেয়নি আল্লাহ রাসূল বলছেন তার সমস্ত সম্পত্তিকে কি করা হবে কেয়ামতের মাঠে একটা বিরাট সাপে পরিণত করা হবে। এই সাপের কি থাকবে, লাহু জাবিবাতান, সুকের উপরে দুইটা কালো কালো দাগ থাকবে, ইউতাওয়াকুহু ইয়াওমাল কিয়ামা, কেয়ামতের মাঠে এই সাপটাকে ওই ব্যক্তির গলায় পেঁচিয়ে দেওয়া হবে এবং সাপ সেদিন ধরবে, সুম্মা ইয়াখুযু বিলিহি জামাইতাইহি, দুই গালের দুই পার্শ্বে ধরবে, ধরার পর ওই সাপ বলবে সুম্মা ইয়াকুলু আনা মালুকা, এই সাপ বলবে আমি তোমার মাল, সুম্মা ইয়াকুলু আনা খানজুকা, আমি তোমার সঞ্চিত ধনসম্পদ, সাপ সেদিন কথা বলবে। আল্লাহ রাসূল এই হাদিসের পরে এই আয়াতটি তেলাওয়াত করলেন, আল্লাযীনা ইয়াবখালুনা লা ইয়াহসাবান্না আল্লাযীনা ইয়াবখালুনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি, আল্লাহ তাআলা যাদেরকে দয়া করে মেহেরবানি করে সম্পদ দিয়েছেন তারা যেন মনে না করে হুয়া খায়রাল লাহুম, এটা তাদের জন্য সম্পদ যাকাত না দিয়ে রেখে দেওয়া কল্যাণকর, এটা যাতে মনে না করে, বাল হুয়া শাররুল লাহুম, এটা তাদের জন্য অত্যন্ত কঠিন আযাবের ভয় আসছে। সম্মানিত হাজিরিন, এজন্য যাকাত সঠিকভাবে দিয়ে দিতে হবে। আমি একটা ঘটনা উল্লেখ করছি আপনাদের সামনে, যে ঘটনাটি তাফসীরে তাবারী, তাফসীরে কুরতুবী।